গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। প্রশান্ত মহাসাগরে বিষুবরেখার দুই পাশ জুড়ে ছড়িয়ে থাকা এই দ্বীপগুলো ইকুয়েডরের সমুদ্র সৈকত থেকে 972 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। অসাধারণ ও দুর্লভ জীববৈচিত্র্যের জন্য এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। বিবর্তন তত্ত্বের জনক চার্লস ডারউইন এখানকার বৈচিত্র্যময় বিরল প্রজাতিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমেই প্রথমবারের মতো বিবর্তনের পক্ষে প্রমাণ পেতে শুরু করেন। প্রকৃতিপ্রেমীদের এই স্বর্গে আপনি পাবেন শতবর্ষী কচ্ছপ, নীলপে বুবি পাখি, সমুদ্র সিংহ সিল, সেই সাথে লাভাভূমির উপর সারি সারি নারকেল গাছ তো আছেই। প্রাণীদের সুবিশাল প্রাচুর্য থাকায় গ্যালাপাগোসকে বলা হয় প্রাণীজগতের মাতৃভাণ্ডার।